আজ এফসি কাপের হিউজ দিন হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে তো এফসি কাপ সম্পর্কে অবশ্যই কথা বলবো এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট আছে চেন্নাই এন্ড এফসির অনেকগুলো বড় বড় আপডেট আছে ইস্টবেঙ্গলেরও একটা বড় ট্রান্সফার আপডেট আছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে আসা যাক এএফসি কাপের আপডেটে আজকে কিন্তু এফসি কাপের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বলতেই পারো ফাইনাল ম্যাচ এখান থেকেই বোঝা যাবে পরবর্তী রাউন্ডে কোন টিম উঠবে গ্রুপ ডি এর অবস্থা অত্যন্ত জটিল চারটে টিমেরই সমান পয়েন্ট অর্থাৎ প্রত্যেকেই একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ করে হেরেছে তাই শুধুমাত্র এই ম্যাচ যে জিতলে হবে তা নয় অন্য ম্যাচের ওপরেও কিন্তু প্রতিটা টিমকে ডিপেন্ড করে থাকতে হবে কেন থাকতে হবে কে কিভাবে কোয়ালিফাই করবে সেটা তো তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম ওই ভিডিওটা এরা দেখুনই দেখে নিতে পারো আমি স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আজকের প্রথম ম্যাচটা আছে গোকুলাম এফসি এবং বসুন্ধরা কিংসের মধ্যে বিকেল সাড়ে চারটে থেকে তারপর রাত্রি সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান এবং মাজিয়া মোহনবাগান সমর্থকদের সবার আগে আশা করতে হবে আজকে যেন গোকুলাম কেরালাইপসি কোনোভাবে ম্যাচটা জিততে না পারে হয় ড্র হয় হলে গোকুলাম এফসি পরাজিত হয় তারপরে অবশ্যই এটিকে মোহনবাগানকে সেকেন্ড ম্যাচটা জিততে হবে কেন এরকম বললাম বা এটিকে মোহনবাগানের সমস্ত সম্ভাবনাগুলি কি আছে বা গোকুলাম কেরালা এফসি সিরি বা সম্ভাবনাগুলো কী আছে অবশ্যই তোমরা লাস্টে যে আই বাটন বা ইনস্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়েছি ওই ভিডিওটা অবশ্যই দেখো বুঝে যাবে আশা করব আজকে এটিকে মোহনবাগান স্টার্টিং লাইন আপে কোনো পরিবর্তন করবে না কারণ লাস্ট ম্যাচে দুরন্ত পারফরমেন্স দিয়েছে পুরো টিম তো সেক্ষেত্রে আশা করা যায় কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ফোর টু ওয়ান থ্রি এরকম ফরমেশনই শুরু করতে পারে এটিকে মোহনবাগান অর্থাৎ গোলের তলায় আর শানোয়ার শেখ যিনি দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন লাস্ট ম্যাচে চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে প্রবীর দাস লেফট ব্যাকে সুভাশিস বোস সেন্টার ব্যাকে প্রীতম কোটাল এবং সন্দেশ ঝিঙ্গান প্রবীর দাসের আজকে মোস্ট প্রভাবলি লাস্ট ম্যাচ বলতে পারো এটিকে মোহনবাগানের জার্সিতে তো অবশ্যই এটা একটা ইমোশনাল ম্যাচও হতে চলেছে অন্তত প্রবীর দাস এবং তার সমস্ত সমর্থকদের জন্য অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে শুরু করতে পারেন দীপক টাংরি এবং কার্ল ম্যাথিউ অ্যাটাকিং মিডফিল্ডে জনি কাউকো এবং তিনজন স্ট্রাইকারের মধ্যে লেফট উইং থেকে লিস্টান কোলাসো রাইট উইং থেকে মনভীর সিং এবং সেন্টার ফরওয়ার্ডে রয় কৃষ্ণা শুরু করতে পারেন তোমাদের কি মতামত বন্ধুরা আজকের ম্যাচ কোন দুটো টিম জিতবে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর স্টার্টিং লাইন তোমরা কোনো পরিবর্তন দেখতে চাও কি না এটিকে মোহনবাগানের সেটাও জানাতে ভুলো না এবার বন্ধুরা সরাসরি চলে আসবো আজকে ট্রান্সফার আপডেটে প্রথমেই আসা যাক চেন্নাইন এফসির একটা ডিল ডান আপডেটে চেন্নাইন এফসি কিন্তু সাইন করে ফেললো কুড়ি বছর বয়সী মণিপুরের মিডফিল্ডার ইয়াম খাইবাম জিতেশ্বর সিংকে হ্যাঁ বন্ধুরা এই জিতেশ্বর সিং যিনি কিন্তু আই লিগের এই সিজনের ইমার্জিং ফুটবলার হয়েছেন কুড়ি বছর বয়সী এই মিডফিল্ডার নেরোকা এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স দিয়েছিল সেখান থেকেই চেন্নাইন এফসি কিন্তু এই ইয়াং মিডফিল্ডারকে সাইন করে ফেললো দু বছরের ডিলে একদমই ডিল ডান তাই তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো মুহুর্তে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে চেন্নাইন এফসির তরফ থেকে এই মুহূর্তের আরও একটা বড় আপডেট চেন্নাইন এফসি কিন্তু অলমোস্ট ডিল ডান করে ফেলেছে অর্থাৎ যে কোনো সাইনিং কমপ্লিট করতে চলেছে সাতাশ বছর বয়সী কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্ডার সন্দীপ সিংকে লাস্ট দুটো সিজনে কেবিএফসির হয়ে সন্দীপ সিং কিন্তু দুরন্ত পারফরমেন্স দিয়েছেন এই একত্রিশে মেই তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে শিলং লাজংয়ে খেলা শুরু করেছিলেন এই সন্দীপ সিং তারপর এটি ছিলেন তারপর ট্রাও এফসি এবং সেখান থেকেই কেবিএফসিতে জয়েন করেছিলেন তো এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট বলতে পারো চেন্নাইন এফসি কিন্তু এই সন্দীপ সিংকে সাইন করতে চলেছে একদমই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে যে কোনো মুহূর্তে কিন্তু কনফার্মেশন চলে আসবে অন্যদিকে চেন্নাই এনএফসির আরও একটা বড় আপডেট চেন্নাই এনএফসি কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে সাইন করতে চলেছে বাইশ বছর বয়সী কেবিএফসির উইঙ্গার ভিনসি ব্যারেটোকে ভিনসি ব্যারেটো যিনি ডেম্পো ইউথ একাডেমির প্রোডাক্ট তারপর গোয়া রিজার্ভ টিমের হয়ে খেলেছিলেন তারপর গোকুলাম কেরালা এফসির হয়ে আই লিগ জেতার পর কেবিএফসি সাইন করেছিল এই ভিনসি ব্যারেটোকে এই সিজনে কেবিএফসির হয়ে সতেরোটা ম্যাচে দুটো গোল স্কোর করেছেন ভিনসি ব্যারেটো দু সাল অবধি কেরালার সাথে কন্ট্র্যাক্ট থাকলেও এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট চেন্নাইন এফসি কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিয়ে এই ভিনসি ব্যারেটোকে সাইন করাতে চাইছে তো দেখা যাক শেষ পর্যন্ত চেন্নাইন এফসি এই ডিলটাকে ডান করতে পারে কি না অন্যদিকে চেন্নাই এনএফসির এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এরকম যে হতে চলেছে আগেই জানিয়েছিলাম এবার কালকে কিন্তু পুরোপুরি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো চেন্নাই এনএফসি কিন্তু আরও এক বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেললো তাদের ক্যাপ্টেন তেত্রিশ বছর বয়সী ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার রাফাইল ক্রিভেলারোর সাথে লাস্ট দুটো সিজনে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন রাফাইল ক্রিভেলারো লাস্ট সিজনে তো একটা ম্যাচও খেলতে পারেননি চোটের জন্য রাফাইল ক্রিভেলারও চেন্নাইন এফসির হয়ে দু হাজার উনিশ সাল থেকে চেন্নাইন এফসির হয়ে খেলেছিলেন রাফাইল ক্রিভেলারো দু হাজার উনিশের সিজনে নেরিজাস ভালস্কিজ এবং রাফাইল ক্রিভেলারো জুটির খেলা আমরা কিন্তু দেখেছিলাম দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন চেন্নাইন এফসির হয়ে চেন্নাইন এফসির হয়ে আইএসএলের সাতাশটা ম্যাচে আটটা গোলার নটা অ্যাসিস্ট আছে রাফাইল ক্রিভেলারোর তো এই মুহূর্তের একদমই অফিসিয়াল আপডেট চেন্নাইন এফসি কিন্তু আরও এক বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে রাফাইল ক্রিভেলারোর সাথে অর্থাৎ দু হাজার তেইশ সাল অবধি তিনি কিন্তু চেন্নাইন এফসিতেই থাকতে চলেছেন তোমাদের কি মতামত চেন্নাই এন কি আবার আমরা পরের সিজনে রাফাইল এবং নেরিজাস ভালস্কিসের জুটি দেখতে পাবো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিও ভালস্কিসের কন্ট্রাক্টও কিন্তু এই মে মাসেই শেষ হয়ে আছে চেন্নাই এফসির সাথে যদিও এখন অব্দি কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়নি চেন্নাই এফসির তরফ থেকে নেরিজাস ভালস্কিসের সাথে তো বন্ধুরা তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা আসা যাক ইস্টবেঙ্গলের আপডেটে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু আরও একটা বড় খবর ইস্টবেঙ্গল কিন্তু সাইন করে ফেললো চব্বিশ বছর বয়সী মিডফিল্ডার মোবাশির রেহমানকে এরকম যে হতে পারে তার আপডেট কিন্তু তোমাদেরকে আগেই আমরা জানিয়েছিলাম এবার কিন্তু পুরোপুরি ডিল ডান হয়ে গেছে মোবাশির রেহমানের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের মোবাসির রহমান আমার অত্যন্ত পছন্দের একজন ফুটবলার চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমির প্রোডাক্ট এই মোবাসির রেহমান জামশেদপুর এফসি বি টিমের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলেছিলেন তারপর দু হাজার সাল থেকে জামশেদপুর এফসির মেন টিমে খেলছেন এখন অব্দি জামশেদপুর এফসির হয়ে টোটাল তিপ্পান্নটা ম্যাচে একটা গোল আর তিনটে অ্যাসিস্ট করেছেন এই মোবাসির রহমান তিনি প্রধানত সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডেই খেলতে পছন্দ করেন তো এই মোবাসির রহমানের সাথে কিন্তু একটা হিউজ ডিল করে ফেলেছে ইস্টবেঙ্গল ক্লাব এবং সব থেকে বড় যেটা বিষয় মোবাসির রহমানের সাথে কিন্তু একটা লং টার্ম ডিল হয়েছে দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তি হয়েছে মোবাসির রেহমানের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এক্সপেক্ট করতেই পারো ইনভেস্টারের আপডেটও খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে অর্থাৎ ইনভেস্টারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে কারণ ইনভেস্টার কনফার্ম না হলে কোনো ফুটবলারের সাথে এত লং টার্ম ডিল করা খুবই মুশকিলের ব্যাপার তো ইনভেস্টার আশা করা যায় খুব তাড়াতাড়ির মধ্যেই অফিসিয়াল হবে ইনভেস্টার নিয়ে বড় আপডেট তো তোমাদেরকে কালকের ভিডিওতে জানিয়েছিলাম ওই ভিডিওটা যারা নি ওটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটা অবশ্যই দেখে নিও তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা